বিজেপির সঙ্গে জোট গড়ছেন নীতিশ কুমার এই জল্পনার মাঝে বিহারের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদলের নির্দেশ দিল স্বরাষ্ট্র দপ্তর। দুই দুই আইএসের পর বিহারে রাতারাতি বদলি করা হয়েছে সাত নয় জন আইপিএসকেও শুক্রবার গভীর রাতে স্বরাষ্ট্র দপ্তরের এই নির্দেশ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা অধিকাংশ জেলার এসপিদের বদল করা হয়েছে এর আগে দুই দুই জন আইএস আধিকারিককে বদলি করে নীতিশ সরকার যার মধ্যে রয়েছেন পাটনার ডিএন চন্দ্রশেখরও পাশাপাশি দারভাঙ্গা জেহানাবাদ নবগাছিয়া আরারিয়া সিওয়ান পূর্ণিয়া সহরসা মুঙ্গের মাধেপুরা শেখপুরা বেগুসরাই খাগড়িয়া বাগাহা আরওয়াল সহ একাধিক জেলার এসপিদের বদল করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের নতুন আদেশের প্রভাব পড়বে গোটা রাজ্যে বিজেপির সঙ্গে যোগ দিতে পারেন নীতিশ কুমার জল্পনার মাঝেই একাধিক জেলার ডিম এসপিদের বদলির নির্দেশ জারি করে স্বরাষ্ট্র দপ্তর কানাঘুষয় শোনা যাচ্ছে যে এনডিএ জোট একদা ছেড়েছিলেন নীতিশ সেই জোটেই তিনি ফিরতে চলেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝিও আর জেডি ওয়াজেড এবং জেডিইউ এর জোট ভেঙে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা সুশীল কুমার মোদী জানিয়েছেন যে যে কোন সময় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজনীতিতে কোনও কিছুই স্থায়ী হয় না বলে জানিয়েছেন তিনি দুই শূন্য দুই দুই সালে এনডিএ জোট থেকে বেরিয়ে আসেন নীতিশ সমস্ত বিরোধীদের একত্রিত করে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নির্বাচনে লড়ার উদ্যোগ নিতে দেখা গিয়েছিল তাকে। ইন্ডিয়া জোট গঠনেও তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন পাটনায় নিজবাস ভবনে তিনি ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক ডাকেন এবার নীতিশ কুমার যদি এনডিএ জোটে পা রাখেন তাহলে সেটি হবে চতুর্থবারের জন্য পরিবর্তন বিহার বিধানসভায় দুই চার তিনটি আসনের মধ্যে আর